দেশ বাঁচাতে দেশ জুড়ে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুলভাবে পরাস্ত করতে হবে বিজেপিকে আর পশ্চিমবঙ্গে বিজেপিকে দূরে সরিয়ে রাখতে হলে ওই দলের সঙ্গে পর্যদুস্ত করতে হবে তৃণমূল কংগ্রেসকেও শুক্রবার নির্বাচন কমিশন পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই টুইটারে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পাঁচ রাজ্যের নির্বাচনে দফা ভাগ নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়েচুরি তিনি বলেছেন কেরালা তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে এক দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামের তিন দফা আর পশ্চিমবঙ্গে সেখানে আট দফায় ভোট এই আট দফা কেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন তবে সংসদীয় রাজনীতিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য সব রাজনৈতিক দল এই পাঁচ রাজ্যের ভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ পাঁচ রাজ্যে আগামী পাঁচ বছর কাতের হাতে শাসনভার যাবে তা ঠিক হবে এই নির্বাচনের মাধ্যমে তবে এই নির্বাচনের সবচেয়ে অগ্রাধিকারের বিষয় হল বিজেপিকে পরাস্ত করা নানা ধরনের ছল করে পাঁচ রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই দল এই চেষ্টা রুখে দিতে হবে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরে মানুষের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে বিকল্প শক্তির উত্থান হয়েছে এ কথা স্মরণ করিয়ে দিয়ে ইয়েচুরি বলেছেন তৃণমূল কংগ্রেস দলের অনাচার দুর্নীতির বিরুদ্ধে মানুষ সরব হয়েছেন এই কারণেই বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বিকল্প গড়ে উঠেছে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে আর ওই প্রতিষ্ঠান বিরোধিতার সুযোগ নিতে চাইছে বিজেপি ওই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভোট বাড়াতে চাইছে ওই দল তাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়কে পরাস্ত করতে হবে বাংলা তথা দেশের স্বার্থেই চুরি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে কেরালায় ফের ক্ষমতায় আসতে চলেছে এলডিএফ ওই রাজ্যে লড়াই সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ এর সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের বহু বছর বাদে এমন ঘটতে চলেছে কেরালায় যেখানে এক সরকার জিতে ফের সরকার করতে চলেছে এর মূল কারণ মানুষের জন্য এলডিএফ সরকারের কাজকর্ম সম্প্রতি পৌরসভা ভোটে বিপুল সমর্থন অর্জন করেছে এলডিএফ কেরালায় বিজেপির তেমন কোনো শক্তি নেই কিন্তু ইউডিএফ বহু ক্ষেত্রে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এলডিএফকে হারাতে চাইছে কেরালার মানুষের জন্যই তা হবে না জয়ী হবে এলডিএফই তামিলনাড়ু পুদুচেরিতে এডিএমকে বিজেপি জোট নিজেদের কৃতকর্মের জন্য পরাস্ত হবে আসামেও হারবে বিজেপি এই কথা জানিয়ে তিনি বলেন আসামে প্রতিষ্ঠান বিরোধিতা প্রবল এনআরসি প্রক্রিয়া নিয়ে মানুষের ক্ষোভ আছে এছাড়া পাঁচ বছরের রাজত্বে ওই রাজ্যে প্রবল সাম্প্রদায়িক মেরুকরণ ঘটিয়েছে বিজেপি সর্বত্রই বিজেপিকে হারানোর ইচ্ছা প্রবল মানুষের মধ্যে কেন্দ্রের বিজেপি সরকারের জন্যই এত দুর্দশা এটা বুঝেছেন মানুষ করোনা মহামারী মোকাবিলায় ব্যর্থতা অর্থনৈতিক সংকট তৈরির মূল কেন্দ্রের সরকার প্রতিদিন বাড়ছে জ্বালানির দাম রান্নার গ্যাসের দাম হুহু করে বেড়ে চলেছে অত্যধিক কেন্দ্রীয় কর এর জন্য দায়ী এর ফলে কেন্দ্রের কোষাঘার ভরছে মানুষের ঘরে বোঝা চাপিয়ে এসব আর মানুষ করতে রাজি নয় বিজেপিকে সর্বত্র পরাস্ত করতে অগ্রণী ভূমিকা নেবে বামপন্থীরাই তারাই বিকল্পের কথা তুলে ধরবে জনবিরোধী নীতির পরিবর্তে জনমুখী কর্মসূচি গ্রহণ দেশের সম্পদ লুটের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সামনের সারিতে থাকবে বামপন্থীরা এই আশ্বাস জোরের সঙ্গী দেন রিপোর্ট চ্যানেল তিন রথ